নুরা আমাদের এসডিডিবি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি Deepika চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সোয়া সিরিয়ালের আপডেট নিয়ে ভিক্টরের বিশ্বাস করে তিস্তা বিয়ে করে এখন বুঝতে পারছে তার জীবনটা একেবারে ভেসে গেছে সে বাবা মায়ের একমাত্র মেয়ে তার কোথায় থাকার কথা ছিল কোন পরিবেশে বিয়ে হওয়ার কথা ছিল নিজের সিদ্ধান্ত একটা ভুল নিয়েছে বলে মা বাবা কাউকে পরিবারের জানাতে পারছে না যে ভিক্টর একটা অমানুষ প্রতিদিনই তিস্তার ওপর নির্যাতন করে তিস্তার জীবনটা একেবারে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে বিয়ের পর তিস্তা যখন ভিক্টরের আসল রূপ জানতে পারেনি তখনই ভিক্টর একটা কাগজে সই করতে বলে যখনই তিস্তা পড়ার চেষ্টা করে ভিক্টর বলে আমার ওপর বিশ্বাস নেই চোখ বন্ধ করে নিজের স্বামীর কথায় সই করে দেয় তিস্তা কিন্তু সে জানেও না যে আসলে ওটা কি। পরে সে ভিক্টর এসে বলে যে জানো তো তোমার নামে একটা ইন্স্যুরেন্স করেছি যেখানে পঞ্চাশ লক্ষ টাকা আমি পাবো কোনো কারণে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ গাড়ি এসে তোমাকে ধাক্কা দিল তুমি শেষ হয়ে গেলে বা কোনো কারণে তুমি যে কোনো একটা অ্যাক্সিডেন্টের শিকার হলে তখন কিন্তু সমস্ত টাকাটাই আমি পাবো এটা শুনে তিস্তার চোখ দিয়ে জল পড়ে সে বুঝতে পারে না কি করবে যে স্বামীকে বিশ্বাস করে ঘর ছেড়েছিল মা বাবার আদরের দুলাল নেই সে আজকে এতটা কষ্টে এসে পড়েছে ভিক্টর তিস্তাকে চট থাপ্পড় তো মারেই গায়ে হাত তোলার পরেও এখন আবার বেল দিয়ে তিস্তাকে মারতে যায় তখন তিস্তা কোনোভাবেই নিজেকে প্রাণে বাঁচানোর জন্য ভিক্টরের হাত থেকে ভিক্টরকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় আর ভিক্টর জানায় যে দেখো তিস্তা তুমি পালিয়ে কোথায় যাবে আমার বাড়িতেই তো রয়েছ আর তুমি যতক্ষণ পর্যন্ত না শেষ হয়ে যাচ্ছে আমি তোমাকে ছাড়বো না আর তা না হলে তুমি তোমার ভাই ডাক্তার রয়েছে তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা এনে দাও তাহলে আমি তোমাকে আর কোনো ক্ষতি করবো না দেখো ভিক্টর তুমি একজন ভালো ক্রোয়োগ্রাফার তুমি যদি যে কোনো উপায়ে হোক না কেন ভালো টাকা ইনকাম করতে পারবে একটু পরিশ্রম করো পরিশ্রম ছাড়া কখনো টাকা পয়সা ইনকাম হয় না ছাড়া তো আমার মা বাবার অনেক টাকা পয়সা আমাকেও টাকা অর্জন করতে হবে সেটা ভালো পথে হোক বা খারাপ আমি শুধু টাকাকেই চিনি আর কিচ্ছু নয় বুঝতে পেরেছো তাই এগুলো জ্ঞান আমাকে দেবে না আমি এগুলো শুনতেও চাই না তুমি টাকা এনে দিতে পারলে দাও না হলে কিন্তু যেটা বলেছি সেটাই তোমাকে শেষ হয়ে যেতে হবে তোমার বিনিময়ে আমি পঞ্চাশ লক্ষ টাকা পাবো এই সমস্ত কথা শুনে তিস্তা অবাক হয়ে যায় ভাবতে পারে না যে নিজের বিপদের কথা কাকে বলবে এরকম একজন মানুষও আছে যে মানুষের প্রাণের বিনিময়ে টাকাটাকেই প্রাধান্য দিচ্ছে তিস্তা বাড়ি থেকে দৌড়ে ছুটে পালিয়ে যায় একটা সময় গিয়ে তিস্তা দীপার গাড়ির ড্রাইভারের সামনে এসে পড়ে তিস্তার নিজেরকে প্রাণে বাঁচাতে ড্রাইভারের সঙ্গে দীপার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় ভিক্টর ভাবে যে না এরকম করে হবে না তিস্তা যদি ওই বাড়িতে গিয়ে কাউকে কিছু বলে দেয় তখন কী হবে আমার খেলা শেষ হয়ে যাবে বৌদিমানি এমনিতেই খুব চালাক আর তারপরে আমি ধরা পড়লে সব শেষ কী হতে চলেছে অনুরাগের সিরিয়ালের পরবর্তী টুইস্টে তিস্তাকে সায়স্তা করে ভিক্টর তিস্তাকে শেষ করে ভিক্টর পঞ্চাশ লক্ষ টাকা ইন্স্যুরেন্স পাবে তিস্তা আজকে নিজে যেভাবে বিপদে পড়েছে সেখান থেকে বাঁচার সে কোনো পথ দেখছে না এখনই অল্পতেই যদি ভিক্টরকে বোঝানো না যায় সামলানো না যায় তাহলে এরপরে ভিক্টর কিন্তু সত্যি সত্যি তিস্তাকে শেষ করতে দ্বিধাবোধ করবে না তিস্তার প্রাণ কি এইভাবেই শেষ হয়ে যাবে কি করে রক্ষা পাবে সে ভিক্টরের হাত থেকে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন